হ্যালো এভরিওয়ান, তো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে দুপুরের মধ্যে রান্না করে ফেলেছি সমস্ত রান্না। এখানে রান্না করেছিলাম মাছের ঝোল, দুই এক টাইমের মাছ, রুই মাছ এবং ট্যাংরা মাছ, আর কাঁকরোল ভাজি, পটল ভাজা, আর হচ্ছে ডাল আর মাছ ভাজা। তো বাচ্চা বাবা আজকে ঢাকার বাইরে চলে যাবে, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি বাইরে যেতে আসি, ধরো 10-10 টাকা রাখো, টাটা। হ্যাঁ, ডিস্টার্ব করো না, খাইও। হ্যাঁ, তুমি থাকো। এখন শুরু হয়ে গেছে বাচ্চাদের অত্যাচার, ওরা কান্নাকাটি শুরু করছে। তো ওদেরকে মানে ভুলিয়ে রাখার চেষ্টা করছে যে হ্যাঁ আমরাও বাইরে যাব, একটু এখন চুপ করে শান্ত হও। তো ছেলে মেয়ের জুতা নিয়ে আসছে, সে পরবে, এটা পরে সে বাইরে যাবে। তো মেয়েও ও জুতা নিয়েছে, সেজন্য ও আবার ই করছে। তো এর মধ্যে মেয়ে আবার মনে পড়ছে যে আচ্ছা বারান্দায় গেলে তো বাবাকে দেখা যাবে, তো বারান্দা দিয়ে একটু আবার বিদায় নিয়ে আসি। তো আবার মেয়ে আবার কী করছে, ইয়াকে রেখে, ও ছোটো ভাইকে রেখে ও বারান্দায় চলে আসছে। ওর বাবা দেখলো যে ওরা বারান্দায়, সেজন্য সে আবার রাস্তা থেকে একটু ভিতরের দিকে এসে আবার আবার বিদায় নিয়ে গেল। তো বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে। কান্না করে বাবা তো ভাষায় নেই, বাবা দূরে গেছে। না আজকে তুমি একা একা ঘুমিয়ে থাকো, কালকে বাবা আসবে। ওকে। তো বিকাল সন্ধ্যার দিকে আর কি রাত্রেবেলা নিয়ে আসলাম ওদেরকে টেস্টি রিডে, একটু কেক খাওয়াতে। আর আজকে আমার ছোটো ভাইয়ের বার্থডে, তো ওর জন্য একটা ছোটো কেক নিয়ে যাব, আর ওরা একটু এনজয় করবে, সেই জন্য ওদেরকে এখানে নিয়ে আসলাম। তো ওরা এখানে এসে অনেক খুশি হয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে একটা কেক নিয়ে যাব, কিন্তু মেয়ে হচ্ছে যে আমার মেয়ে ও হচ্ছে যে পিঙ্ক কালার কেক নেবে, ও মামার জন্য পিঙ্ক কালার কেক নিয়েছে। তো ওকে আমি বললাম যে না অন্যটা নাও, চকলেট কেক নাও, না সে পিঙ্ক কালার কেক নেবে। তো ওকে একটা পিঙ্ক কালার কেক কিনে দিলাম। তো আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ব্রাঞ্চে কী কী পাওয়া যায়। এটা আমার বাসার খুব কাছে একটা ব্রাঞ্চ, তো এই আর কি। আশেপাশে আর কোনো কেক শপ না থাকাতে আমাদের ম্যাক্সিমাম সময় এখান থেকে কেক নেওয়া হয়, অথবা অনলাইনে বিভিন্ন যে হোমমেড কেক ওইগুলো অর্ডার দেওয়া হয়। তো আজকে সময় ছিল না, আর বাচ্চারা একটু বাইরে আসতে চেয়েছিল, সেজন্য আসা। এখন এখন বুবু হয়ে গেছে। বুঝি নাই। হ্যাঁ, বাবা আসবে। তো আমরাও কেক নিয়ে বাসায় চলে আসলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু রিক্সাতে ছিলাম দুইটা বাচ্চা নিয়ে, আর এখানে অটো রিক্সা চলে, তাই ওদেরকে নিয়ে চলে আসলাম বাসায়। এখন একটু পরে আমরা কেক কেটে আবার আমরা চলে যাব। একটা হচ্ছে আমার মার বাসা, এখন আমরা কেক কেটে রাখলাম, 11টা বাজে, কেক কেটে আমরা বাসায় চলে আসি। হ্যাঁ বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
কিছুতে অন্য আর কোনো কেক নিবে না। কেক কাটা শেষে আমরা দেরি করিনি ওই বাসায়, যেহেতু আমাদের পাশাপাশি বিল্ডিং, একটা বিল্ডিং পরেই মার বাসা। তো আমার ভাই আমাকে বিরিয়ানি উনি আসছিল, হানি বিরিয়ানি, বিরিয়ানিটা খুবই মজা ছিল। ও সেটা তারপরে বাসায় নিয়ে আসলাম, সেটা রাতে খুব, তখন বাচ্চারা খুব যন্ত্রণা করছিল, ওরা বাবা ছাড়া ঘুমাবে না, যেহেতু বাবা নেই ঢাকাতে, তো ওদের অনেক বুঝিয়ে সুঝিয়ে। তো আমি আগে বিরিয়ানিটা একটু টেস্ট করে নেবো যে ওটা স্পাইসি কিনা, যদি স্পাইসি হয় তাহলে বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিব, কারণ স্পাইসি হলে বাচ্চারা এটা খেতে পারবে না। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে না, এই মিটটা খুবই নরম আর তাতে তেমন কোনো স্পাইস নেই, নর্মাল একদম, কোনো ঝাল নেই, কোনো কিছু নেই। তো সেই জন্য আমি হচ্ছে টেস্ট করার পরে এখন আমি ওদেরকে বিছানায় এনে খাইয়ে দিচ্ছি, যেহেতু ওরা টেবিলে যেতে চাচ্ছিল না, খুব কান্না করছিল, কান্না করে চোখ লাল করে ফেলছে। তো তখন অনেক রাত, প্রায় একটা বাজে বা দুইটা বাজে, তখন ঘুমাচ্ছিল না, তাই দুইটার দিকে ওদেরকে আমি রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি, খেতে চাচ্ছিল না, কান্না করতেছিল, অনেক কান্না করতেছিল বাবার জন্য। তো নন স্পাইসি ছিল, সেই জন্য বাচ্চারা খুব এনজয় করেছে। যারা হচ্ছে বাচ্চাদের বিরিয়ানি পছন্দ কিন্তু বাচ্চারা খেতে পারে না, আপনারা চাইলে বিরিয়ানিটা বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন, বিরিয়ানির টেস্টও ভালো ছিল। তো এভাবেই অনেক রাত হয়ে গেছে, তো এখন একটু পরে ওরা ঘুমিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন।